السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين وأن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد. شمال تبعهم بإحسان إلى يوم الدين أما بعد. رسول الله صلى الله عليه وسلم شمائل يكشو بعنو قربة أسك محمد صلى الله عليه وسلم رات كيف بدأت شمال البستات جنبه إتا صحيح شمال تين مجد دوشو نمبر حديث হাদিসটি সহিহ শেখ আল সাহেব বলেছেন এই হাদিসটি মুয়াত্তা মালিক এসেছে আবু দাউদ এসেছে ইবনে মাজাহ এসেছে হাদিসের রাবি বর্ণনাকারী যায়েদ ইবনে খালিদ আল জুহানি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সালাত গভীরভাবে মনোযোগ সহকারে লক্ষ্য করে পড়ার ইচ্ছা করলাম তো এটা লম্বা হাদিস তারপর উনি বলেন যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম দেখলাম যে প্রথমে সংক্ষেপে দুই রাকাত সালাত আদায় করলেন এরপর দীর্ঘ সময় দাঁড়িয়ে দুই রেখা সালাত আদায় করলেন প্রথমে সংক্ষেপে করে দীর্ঘ করলেন দুই রেখা চার এরপর এর চেয়ে সংক্ষেপে দুই রেখা আদায় করলেন ছয় এরপর চার চেয়ে সংক্ষেপে দুই রেখা আদায় করলেন আট রেখাত হল এরপর তার চেয়ে সংক্ষেপে আরো দুই রেখা আদায় করলেন দশ রেখাত হল এরপর সংক্ষেপে আরো দুই রাকাত আদা করলেন বারো রাকাত হলো তাহলে আমরা শুধু একটি রাকাত দ্বিতীয়বার দ্বিতীয় দুই যেটা ছিল সে লম্বা ছিল এরপর আস্তে আস্তে সংক্ষেপ করেছেন আমরা মোট বারো রাকাত দেখলাম দুই দুই রাকাত করে তারপর তিনি বিতির আদায় করেন এভাবে তেরো রাকাত সালাত আদায় করলেন দেখুন চিন্তা করে দেখুন দুই দুই করে ছয়বার সাত করেন বারো আর বিতির আদায় করলেন এরপরে তার মানে সব মিলে তেরো তার মানে বিতির করা ছিল এক রাকাত বিতির ছিল বিশুদ্ধ হাদিস দ্বারা সাব্যস্ত যারা এক রেখা বিক্রি দিতে অস্বীকার করেন তাদের জন্য এটা সুস্পষ্ট প্রমাণ সাহাবি বলেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছয় রেখা আদায় করলেন দুই রেখা করে এরপর বিতির সাহাবির শব্দটা তিনি বলেন যে তারপর বিতির আদায় করলেন তার বিতির করা কাছিল যে যেহেতু দুই দুই করে ছয়বার বারো রেখা হয়ে গেছে আর বিতির আদায় করলেন এবং সাহাবি বলেন এভাবে তেরো রেখা আদায় করলেন তার মানে কি বিতির এক রেখা ছিল এবার তেরো থেকে বারো বার দিলে এক রেখাটি থাকে বিশুদ্ধ হাদিস এক রেখা বিতির করা আচ্ছা আমরা এটা পেলাম মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণনা সুতরাং যারা এভাবে দুই দুই রাকাত পড়তে থাকে এক রাকাত বিতির লাস্টে যদি পড়ে এটা সুন্নাহ এবং সহি তরিকায় কোনো সমস্যা নেই আবার বিতির আপনি তিন রাকাত আদায় করতে পারেন বিতির পাঁচ সাত নয় এগারো রাকাত পর্যন্ত আছে বিভিন্ন তরিকা আছে বলে তো এভাবে যেভাবে করুন সবই ঠিক আছে কোনো সমস্যা নেই এটা নিয়ে বিতর্ক করে আমার কাছে আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিক দিন যেন এমন করে এবং দাওয়াত দাওয়াত করে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ